সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা বর্গ ম্যাট্রিক্স বিপদ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো ইনভার্স ম্যাট্রিক্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এন গুন এন মাত্রা দুটি বর্গ ম্যাট্রিক্স এ ও বি এর জন্য যদি এ বি টু বি এ ইকুয়াল টু আয়েন হয় তবে এদের একটিকে অপরটির বিপদ ম্যাট্রিক্স বলে এ ম্যাট্রিক্সের বিপদ ম্যাট্রিক্সকে ইনভার্স দ্বারা সূচিত করা হয় সুতরাং এ এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু আয়েন অর্থাৎ দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্সের সমান হলেই এদেরকে একটিকে অপরটির কি বিভেদ ম্যাট্রিক্স বলা হয় শুধু অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার প্রিয় শিক্ষার্থীবিন্দু এক্ষেত্রে শুধু অব্যতিক্রমী ম্যাট্রিক্সে বিভেদ ম্যাট্রিক্স বিদ্যমান থাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিভেদ ম্যাট্রিক্স বিদ্যমান থাকে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি একটি এক্সাম্পল সাজে তোমাদের এর বোঝানো সম্ভব হবে আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করি আগে এখন আমরা আলোচনা করব অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক ডিটার্মিনেন্ট এর সহগুণকগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলে এটিকে অ্যাডজয়েন্ট অফ এ দ্বারা সূচিত করা হয় অনুবন্ধী ম্যাট্রিক্সের ইংরেজি হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব। কীভাবে আমরা একটি ইনভার্স ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো অর্থাৎ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স আমরা যেটি নিয়ে যে যে পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেটি হলো অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ম্যাথড কোনো অব্যিক্রম ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক এ এর মান দ্বারা ভাগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বলে সুতরাং ম্যাট্রিক্স যদি একটি ম্যাট্রিক্স এ দেওয়া থাকে তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ যে ম্যাট্রিক্স দেওয়া থাকে ওই মান দ্বারা ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ভাগ করলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একটা এক্সাম্পল সাহায্যে একটি ম্যাট্রিক্স দেওয়া থাকলে কীভাবে তার বিপদ ম্যাট্রিক্স নির্ণয় করবো তা নিয়ে আলোচনা করব সাপোজ দেয়া আছে যে এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট জিরো ওয়ান টু ওয়ান টু থ্রি থ্রি ওয়ান ওয়ান তবে ইনভার্স নির্ণয় করো সমাধান প্রথমে আমাদের দেখতে হবে এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী কিনা অর্থাৎ এর নির্ণয়কের মান অশূন্য কিনা অশূন্য হলেই কেবলমাত্র কী হবে প্রদত্ত ম্যাট্রিক্সে বিপদ ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে তাহলে আমরা দেখি যে ডিটারমিনেন্ট অফ এই ইকুয়াল টু যদি বের করি তাহলে কি দেখা যাচ্ছে ইকুয়াল টু মাইনাস টু নট ইকুয়াল টু জিরো যেহেতু মাইনাস টু কখনোই শূন্য এর সমান হতে পারে না সুতরাং অতএব এই ম্যাট্রিক্স একটি অব্যতিক্রম ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সে বিপদ ম্যাট্রিক্স বিদ্যমান এখন এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রত্যেকটি উপাদানের সহগুণক আমাদের নির্ণয় করতে হবে যেহেতু অ্যাডজয়েন্ট জয়েন্ট নির্ণয় করতে আমাদের সহগুণকের প্রয়োজন প্রথমে আমরা দেখব যে যেহেতু এখানে নয়টি উপাদান রয়েছে জিরো ওয়ান টু ওয়ান টু থ্রি থ্রি ওয়ান ওয়ান সুতরাং প্রথম উপভক্তি হলো শূন্য সুতরাং এর সহগুণক হল স্বগুণকে আমরা সূচিত করব এ অন অন দ্বারা তাহলে ওই ভক্তি যে স কলাম এবং শারিতে অবস্থিত সেই কলম এবং শাড়ি বাদ দিয়ে অবশিষ্ট উপাদান দ্বারা আমরা সহগুণক নির্ণয় করবো তাহলে এ ওয়ান অন ইকুয়াল টু টু থ্রি ওয়ান অন ইকুয়াল টু আর ই গুণ করে দেবো টু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং দ্বিতীয় সহগুণক অর্থাৎ এ ওয়ান টু ইকুয়াল টু অনুভাবে ইয়ে করব যেহেতু এখানে এই অন টু এখানে এই অন স্থাপিক বিজোর সুতরাং এটা কি নেগেটিভ হবে একটি সামনে মাইনাস হবে ইকল টু মাইনাস ডিটার্মিন্ট অফ ওয়ান থ্রি থ্রি ওয়ান ইকুয়াল টু এইট অনুরভাবে আমরা অবশিষ্ট সকল ভক্তির সহগুণক বের করে নিব বের করে নেওয়ার পরে এই সহগুণকগুলোর দ্বারা গঠিত ম্যাট আমরা একটি ম্যাট্রিক্স গঠন করবো অর্থাৎ নির্ণায়ক এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স

এখন আমাদের যেটি করতে হবে অতএব অতএব ইনভা এ ইনভার্স ইকুয়াল টু অ্যাট জয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হলো নির্ণয়কের মান দ্বারা হাফ করতে হবে প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণয়কের মান দ্বারা ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এইট মাইনাস সিক্স টু মাইনাস ফাইভ থ্রি মাইনাস ওয়ান অন এটি হলো নির্ণয় অফ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিভ ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীদের তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো এ ইকাল টু যদি থার্ড ব্রাকেট থ্রি মাইনাস ফোর টু মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এর বিপদ ম্যাট্রিক্স তোমাদের নির্ণয় করতে হবে আশা করি তোমরা আমরা যে ম্যাট্রিক্সের ইন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি সেটি থেকে সেটিকে অনুসরণ করলে তোমরা এই ম্যাট্রিক্সের মান সহজেই প্রিয় বিপদ ম্যাট্রিক্স সহজেই নির্ণয় করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করবো নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান কীভাবে আমরা বের করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নির্ণয়কের সাহায্যে যে কোনো সংখ্যক চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায় সেটি দ্বি চলক হোক ত্রিচলক হোক বা যে কোনো চলক বিশিষ্ট সমীকরণের যা জোট সহজেই নিয়ে আমরা সমাধান করতে পারি আচ্ছা তাহলে আমাদের ধরে নিতে হবে প্রথমে আমরা ধরে নিই যে দ্বি চলক বিশিষ্ট একটা একঘাত সমীকরণ জোট এ ওয়ান এক্স যোগ বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান এটিকে আমরা এক নং সমীকরণ এবং এ টু এক্স যোগ বি টু ওয়াই ইকুয়াল টু সি টু এটিকে আমরা দুই নং সমীকরণ তারা সুযোগ করবো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চলরাশি রয়েছে দুটি অর্থাৎ চলরাশি দুটি হল এক্স এবং ওয়াই সুতরাং এটি দ্বি চল বৃষ্টির ট্যাগর ছবি করণ জোট এখন আমাদের যেটি করতে হবে এক্স এবং ওয়াইয়ের সহ সহকগুলি দ্বারা গঠিত নির্ণায়ক ডেল্টা দ্বারা সুযোগ করতে হবে অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু এক্স এখানে এক্স এবং ওয়াইয়ের সহক হল এ অন বিয়ন এ টু বি টু এটিকে নির্ণয় প্রকাশ করতে হবে এবং এটিকে আমরা ডেল্টা দ্বারা সুযোগ করবো আবার ডেল্টা এক্স ডেল্টা ওয়াই দ্বারা যথাক্রমে ডেল্টা এক্স যখন আমরা নিব তখন এক্সের শখগুলো বাদ এখানে প্রথমে নিতে হবে কনস্ট্যান্ট দুটিকে আমরা আগে লিখবো সি অন সি টু এবং ওয়াইয়ের শহগুলো শহগুলোর দ্বিতীয় কলমে লিখবো বি অন বি টু এবং নির্ণায়ক এবং ডেল্টা ওয়াই যখন আমরা ধরবো তখন এ ওয়ের শখগুলি বাদ যাবে এখানে প্রথম আদি লিখতে হবে এক্সের শহগুলি ই অন ই টু এবং কনস্ট্যান্ট টাম সি অন সি টু এত নির্ণয়ক দ্বারা সুযোগ করা হল অথব তাহলেটা কি ডেল্টা এক্স ইকুয়াল টু হবে নির্ণায়ক সি অন বি অন সি টু বি টু এখন যেহেতু আমাদের এক নং এবং দুই নঙ্গ সমীকরণে দেয়া আসে যে সি অন ইকাল টু ই অনএগ বি অন হয় এবং সি টু ইউ সি ই টু এক্স যোগ বি টু হয় বি অন বি টু নির্ণয়কের আমরা নির্ণয়কের কিছু প্রপার্টি শিখেছি বা ধর্মগুলি রয়েছে সেখানে আমার প্রকল্প যদি দুটি নির্ণায়ক যোগাকারে থাকে সেটিকে আমরা নির্ণায়কের কোনো ভক্তি যোগ আকারে থাকে বা যোগ ফল আকারে থাকে সেটিকে আমরা আলাদাভাবে লিখতে পারবো অর্থাৎ এখানে নির্ণয়কের প্রপার্টি ইউজ করা হয়েছে নির্ণায়ক ই অন এক্স এ টু এক্স যোগ বি অন বি টু যোগ নির্ণায়ক বি অন ওয়াই বি টু ওয়াই বি অন বি টু তাহলে আমরা ডেল্টা এক্স যদি নির্ণয় করতে চাই এক্সটাকে আমরা কমন নেবো ডেল্টা এক্স ইকুয়াল টু এক্স ই অন এ টু বি অন বি টু জোক ওয়াই বি অন বি টু বি অন বি টু আচ্ছা দিস সিম্পলার ডেল্টা এক্স ইকুয়াল টু এক্স ইন টু ডেল্টা যেহেতু আমরা জানি একটি প্রপার্টি থেকে নির্ণয়কের প্রপার্টি থেকে যে দুটি নির্ণয়কের দুটি কলম বা শাড়ি একগুলি তার নির্ণয়কের মান শূন্য সুতরাং দ্বিতীয় নির্ণয়কের মান শূন্য এবং আমরা জানি ডেল্টা ইকুয়াল টু এ ওয়ান ই টু বি বি টু অথবা এক্স ইকোয়াল টু ডেল্টা এক্স ভাগ ডেল্টা দিস ইমপ্লাই এক্স বাই ডেল্টা এক্স ইক ওয়ান বাই ডেল্টা অনুরূপভাবে আমরা তাহলে নির্ণয় করতে পারি যে ওয়াই ইকুয়াল টু ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা বা ওয়াই ডিউট বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু ওয়ান ভাগ ডেল্টা সুতরাং এক্স ভাগ ডেল্টা এক্স ইকুয়াল টু ওয়াই ভাগ ডেল্টা ওয়াই ইকল টু ওয়ান বাই ডেল্টা তিন নং সমীকরণ যা থেকে এক্স এবং ওয়াই মান সহজে নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী বিন্দু ডেল্টা ইকুয়াল নট ইকল যে কেবল সমীকরণ জুটির সমাধান নির্ণয় করা যায় ওপরে বর্ণিত প্রক্রিয়াকে ক্রেমারের প্রক্রিয়া বা ক্রেমারের রুলসও বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখন আমার তিন চলক বিশিষ্ট সমীকরণ জটির সমাধান নির্ণয় করে প্রদত্ত সমীকরণ হল ই অনএক্স যোগ বি অন ওয়াই সি অন জেড ইকুল ডিওন অনুরভাবে দুইটি সমীকরণ দেওয়া আছে উপরোক্ত যে আমরা প্রক্রিয় নিয়ে আলোচনা করেছি ক্রেমারের নিয়ম সেটিকে এখানে অ্যাপ্লাই করবো ডেল্টা বের করে নেব ডেল্টা এক্স বের করে নেবো ডেল্টা ওয়াই ডেল্টা জেড বের করে নেব এবং এক্স ভাগ ডেল্টা এক্স ওয়াই ভাগ ডেলটা ওয়াই জেড ভাগ ডেলটা জেড ভাগ ডেল্টা যা থেকে এক্স এবং ওয়াই তোমার জেড এর মান আমরা সহজে নিয়ে করতে পারবো তোমরা অনুরূপভাবে নিজেকে সাহায্যে এক এবং দুই এই দুটি সময় এক নং এবং দুই নং দুটি প্রবলেম দেওয়া থাকলো তোমরা বাসায় করবে প্র্যাকটিস করবে আশা করি আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে কোভিড নাইন্টিন ভাইরাস থেকে নিজেদের সুরক্ষা রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আশা করি বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার সকলেই সুন্দরভাবে শিখতে পারবে আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের কিছু প্রবলেম শেখানো হবে এবং আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ